ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন যে কিভাবে ভারতবর্ষে ইসলাম পৌঁছালো এবং বিভিন্ন দলে বিভক্ত হলো। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমরা অনেকেই ভুল ব্যাখ্যা দিই বা মন গড়া কথা বলি যেটা ইতিহাস থেকে পাওয়া যায় না। আসলে সঠিক ব্যাখ্যা হচ্ছে, ভারতবর্ষে ইসলাম পৌঁছানোর একটা বড় মাধ্যম হচ্ছে যে আরবদের সঙ্গে ভারতের একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। তারা এখানে ক্রয় বিক্রয় করতো, ভারত থেকে অনেক কিছু জিনিস নিয়ে যেত, আবার ভারতের লোকেরা সৌদি আরব থেকে অনেক জিনিস আমদানি করে নিয়ে আসতো। এইভাবে তাদেরকে একটা বন্ধুত্ব সম্পর্ক গঠিত হয়, ফলে ইসলামের কথা বার্তাগুলি এনারা পৌঁছাচ্ছিলেন, যে ইসলামের বার্তাগুলি ছড়িয়ে দিচ্ছিলেন। প্রথম যে ইসলাম প্রথম ইসলাম যে এনেছিলেন তার সঠিক মত হচ্ছে অষ্টম শতাব্দীর দিকে মুহাম্মদ বিন কাসিম, তিনি প্রথম ইসলাম ভারতবর্ষে নিয়ে আসেন। এবং এই প্রায় 629 খ্রিস্টাব্দের দিকে প্রায় ভারতের পাকিস্তানে কেরালা, আসাম, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জেলাগুলিতে তারা ব্যবসা করার জন্য আসতেন। তো প্রথম মসজিদ একটা নির্মাণ হয়েছিল ভারতবর্ষে সৌদি আরব টাকা, ওখানকার সেখান থেকেই মসজিদ একটা তৈরি হয়েছিল কেরালা। সেটা 629 খ্রিস্টাব্দে মালিক বিন দিনার কেরালার ত্রিশূর নামক জেলায় একটা মসজিদ তৈরি হয়েছিল। এটাই হচ্ছে ভারতবর্ষে একটা প্রথম মসজিদ যেটা সৌদি আরবের লোকেরা এখানে করে দিয়েছিলেন। তো ওই অষ্টম শতাব্দীর দিকে প্রায় ইসলাম পৌঁছাতে প্রায় প্রসার প্রসার ঘটে ভারতবর্ষে। কিন্তু আমরা অনেকেই বলি যে ভারতবর্ষে প্রথম এখানে খাজা মঈনুদ্দিন চিশতি প্রথম ইসলাম আনেন না, এটার কোনো ইতিহাস পাওয়া যায় না, বরং এটা একটা ভুয়া কথা, এমন বিষয় না। হ্যাঁ, মঈনুদ্দিন চিশতি অবদান থাকতে পারে, তিনি ইসলাম কায়েম করতে পারেন, কিন্তু তার আগে যে প্রথম ভারত ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে মুহাম্মদ বিন কাসিমই প্রথম ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছিলেন। এইভাবে করে যখন ইসলামে ছড়িয়ে গেল তখন আস্তে আস্তে মানুষ প্রথমে ইসলামটা তারা ভালো করে বুঝতে, তারপরে মানুষ অনেক দলে দলে বিভক্ত এমনিতে হয়ে গেল, তারা যুগের পরিবর্তনে সে মানুষ দলে বিভক্ত হলো, সেটা তো আর বলা যায় না যে হাদিস কোরআনে আছে এটা আমি বলে দেবো এমন নয়, বরং ইতিহাস থেকে অনেক কিছু বিষয় পাওয়া যায়। তো এগুলো যেহেতু লম্বা বিষয় সেহেতু আপনাকে একটা বই পড়তে বলছি, ইসলাম ইন ইন্ডিয়ান, এই বইয়ের 81 বা 81 পৃষ্ঠায় অনেক কিছু আলোচনা করেছেন, এবং ইসলামিক হিস্টোরি এ কে আলী লিখেছেন, তিনার বইগুলো আপনারা পড়তে পারেন, ইনশাআল্লাহ সঠিক তথ্য আপনারা।